উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিনেম্যাটিক পোর্ট্রেট ফটো ও ভিডিওগ্রাফির নতুন অভিজ্ঞতা দিতে ভিভো এবং জাইসের যৌথ গবেষণা উন্নয়নে দেশের বাজারে এসেছে ভিভো V40 5G। প্রথমবারের মতো ভিভোর ভি সিরিজের এই স্মার্টফোনে যুক্ত হয়েছে বিশ্ববিখ্যাত জার্মান লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স। স্মার্টফোনে আরও থাকছে 5500 mAh ব্লুভোল্ট ব্যাটারি এবং 800 ওয়াট ফ্লাশ চার্জ প্রযুক্তি, যা নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও দ্রুত চার্জিংয়ে। CBC